শাশুড়ি বউয়ের টিপিক্যাল খিটখিট নয়, ঝগড়া নয়, অশান্তি নয়। অভিনেত্রী মধুবনী গোস্বামীর কাছে তার মামুনি গত জন্মের পুণ্যের ফল, তার অন্যতম সাপোর্ট সিস্টেম, লুকোছাপা নয়। সোশ্যাল মিডিয়ায় শাশুড়ির জন্য ভালোবাসা উজাড় করা পোস্ট করলেন অভিনেত্রী। শেয়ার করলেন বিয়ের পরে বউ সাজে শ্বশুরবাড়ি প্রবেশের কিছু অদেখা মুহূর্ত। মামুনি, শাশুড়িকে ওই নামে ডাকেন মধুবনী। অভিনেত্রী লিখছেন, আমার মামুনি, পরম স্নেহময়ী, কেশবের ঠাকুমা, রাজার মা, আমার অন্যতম সাপোর্ট সিস্টেম। বলা যেতে পারে ওর জন্যই আমি দাঁড়িয়ে আছি। আমাকে আদরে ভরিয়ে জল মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামাচ্ছেন, ভালোবাসার প্রদীপ জেলে তার ঘরে আমায় বরণ করে তুলবেন বলে। থামেননি তিনি, যা যা বলার ছিল মামুনিকে তা একই সঙ্গে শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গেও। মধুবনী যোগ করেছেন, গত জন্মে বা এই জন্মে আমি নিশ্চয়ই কোনো সুকর্ম করেছি, যার ফলস্বরূপ আমি তোমায় আমার মামুনি রূপে পেয়েছি। সত্যি আমি ভাগ্যবান, তোমার মতো মামুনি সবাই পায় না। সবাই কেন, কেউই পায় না। কয়েক মাস আগে মা হয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। ছেলে কেশব এখন তার প্রায়োরিটি। ছেলের সব কাজ একা একা সামলান তিনি, কোনো রকম সাহায্যকারীর প্রয়োজন হয়নি তার। ছেলেকে একা সামলানোর সিদ্ধান্ত তিনি এবং তার স্বামী তথা অভিনেতা রাজা গোস্বামী একসঙ্গে নিয়েছেন, আর এর জন্য তিনি গর্বিত। আপাতত কাজে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মধুবনী, ছেলেকে সামলানোর জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। এই সিদ্ধান্ত নিতে রাজা তাকে সাহায্য করেছেন বলে ধন্যবাদও জানিয়েছেন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।